চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল। আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে আমার বক্তব্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা দিয়েছে তাতে আমি হতাশ। আমার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্য হল এবং সাবধান বাণীতে কোনো কাজ হল না। নির্বাচনের পূর্বে ও পরে অর্থাৎ নির্বাচনকালে মোট চারজনের প্রাণহানি, প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানির নামান্তর। সহিংসতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাঙচুর ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে। এ ধরনের তাণ্ডব বন্ধ করতে আমাদেরকে সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে পেতে হবে। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না। এজন্য দল মত নির্বিশেষে সকলের ঐকমত্য প্রয়োজন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট করেছে শতকরা 22.5% মাত্র। এত অল্প সংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনি সংকেত। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিতি অবশ্যই বেশি হতো। স্বাধীনতার 50 বছরে আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না তা মেনে নেওয়া যায় না। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনটি অনিয়মের নির্বাচনের একটি মডেল। আগামীতে দেশব্যাপী যেসব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব সভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না। আমরা সকল নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় সামিল হতে চাই। এখন কাউকে খুঁজে পাচ্ছেন না মারার জন্য, এখন নিজেরা নিজেরা করছেন। চিটাগাং নির্বাচন হচ্ছে আজকে, আমরা কি দেখেছি সারা জীবন? যেটা দেখেছি বাংলাদেশে আন্তর্জাতিকটা বাদই দিলাম, বাংলাদেশে সারা জীবন যা দেখেছি, কি হচ্ছে? ঘূর্ণিঝড় আসছে, সাইক্লোন আসছে, রেড ক্রসের টিম হচ্ছে, রেড ক্রিসেন্টের টিম মাইকিং করছে, তারা বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রের লোক নিয়ে যাচ্ছে। অর্থাৎ 10 নম্বর 8 নম্বর সিগন্যালের মধ্যে, দুর্যোগের মধ্যে রেড ক্রিসেন্ট এসে হাজির হয়। তো ভাই, বাংলাদেশের ভক্ত দুর্যোগ না, বাংলাদেশের ভক্ত নাকি উৎসব। আজকে চট্টগ্রামের নির্বাচন উপলক্ষে গতকালকে টেলিভিশনে দেখলাম, গতকাল পত্রিকায় খবরটি ছাপা হয়েছে, রেড ক্রিসেন্টের পক্ষ থেকে সমস্ত কেন্দ্রের সামনে 10 জন করে স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স সহকারে। যে কেউ যদি এখানে কিছু হয়, ঘটনা ঘটে, তাহলে সঙ্গে সঙ্গে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা এবং উদ্ধার করার ব্যবস্থা করার জন্য বলেন। পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে কোনদিন শুনেছেন? আমরা জানি যে দুর্যোগের সময় রেড ক্রিসেন্ট, নির্বাচনের সময় রেড ক্রিসেন্ট, এটা তো শুনেও নাই দেখেও নাই, বাপের জন্য এই প্রথম দেখলাম। তার অর্থ কি সরকার জানতো যে একদিন খুনোখুনি হবে? 3 জন এখন পর্যন্ত মারা গেছে চট্টগ্রামে, 2 জন আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের বিদ্রোহী কর্মীদের, 2 জন এবং
এর মধ্যে একজনের মৃত্যু সংবাদ শুনে তার মা, তিনজন মারা গেছেন। তো যে দুর্যোগটা রেড ক্রিসেন্ট আশঙ্কা করেছিল সে দুর্যোগ এখানে ঘটেছে। অদ্ভুত ভাবে দেশটা চলছে, এরকম ভাবে দেশটা কখনো চলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেবের আমলে অনেক দুর্নীতি, অনেক অনাচার, অনেক অত্যাচার ছিল, কিন্তু এইভাবে কখনো চলে নাই। আপনি দেখেন সারা বাংলাদেশ কেঁপে উঠেছিল মেজর সিনহার হত্যাকাণ্ডের মধ্য থেকে। কক্সবাজারে সিনহার হত্যাকাণ্ডের পরে পুলিশ মামলা করলো, মেজর সিনহার ঘটনা মামলা করলো, র‍্যাব তদন্ত করলো, তদন্ত করে তারা পুলিশের মামলাগুলোকে ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন। পুলিশ আবার সেটাকে চ্যালেঞ্জ করে তারা গোবে আবার দিয়ে নারাজি দিলেন। এখন বিচার বিচার ঝুলে আছে। আবার র‍্যাবের দিকে হাজি সেলিমের বাসায় অভিযান চালিয়ে হাজি সেলিমের ছেলেকে গ্রেফতার করলো, তাকে নিয়ে গেল, তার বিরুদ্ধে মামলা দিল, পুলিশ আবার সেই মামলায় ফাইনাল রিপোর্ট দিয়ে দিল। কি সুন্দর চলছে খেলাধুলা দেখেন নিজেদের মধ্যে। সেই মামলা এখন আবার চলে গেছে, উচ্চ আদালতে চলে গেছে। এই যে সব জায়গায় নিজেদের মধ্যে যেটা লেগেছে, এক এসপি সে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অপদস্থ করে ভোট কেন্দ্রের মধ্যে, সেই এসপিকে গতকালকে হাইকোর্ট থেকে বলা হয়েছে। অর্থাৎ মেশিনের মধ্যে বিভিন্ন জায়গায় যন্ত্রপাতিতে গড়বড় হয়ে গেছে, সুতরাং এই মেশিন বিকল হতে বাধ্য। এই মেশিন বই মেশিন বিকল হবেই, এই মেশিন রাস্তার মাঝখানে বন্ধ হবেই, হতে বাধ্য। এবং একবার যদি রাস্তার মাঝখানে কখনো আওয়ামী লীগ নামক সরকারের মেশিন বন্ধ হয়ে এই গাড়িটি থেমে যায়, এই গাড়ি কোথায় চলে যাবে, কত টুকরা হবে, নাকি ভস্মীভূত হবে, নাকি হাতে হাতে চলে যাবে, এটা নিশ্চয়তা বাংলাদেশি মানুষকে সেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আওয়ামী লীগের বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে অনাচার, ভ্রষ্টাচার, অত্যাচার, সবকিছু মিলে হচ্ছে এই সৈরাচার। অনাচার, অত্যাচার, ভ্রষ্টাচার, সবকিছু মিলে হচ্ছে আওয়ামী লীগ সৈরাচার। এর বাইরে কোনো সংজ্ঞা আমি এদেরকে দিতে পারছি না। সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানো, এর মতো পারদর্শী কোনো অদ্ভুত কিসিমের রাজনৈতিক দল বাংলাদেশে আর কখনো আসে নাই। তাই বন্ধুরা, এই লড়াইটা অনেক কঠিন লড়াই। এই লড়াইয়ের জন্য যে জাতীয় উদ্যোগ, সে জাতীয় উদ্যোগের তৎপরতা বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই শুরু হয়েছে। ইনশাল্লাহ অনেক নতুন নতুন শক্তি আপনারা এখানে দেখতে পাবেন, এবং সেই সম্মিলিত শক্তির ঐক্যবদ্ধ প্রতিরোধের মধ্য দিয়ে হারানো গণতন্ত্র ফেরত আনতে হবে। সেটা এইভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয় যেটা, সেই কাজটি। তবে আমরা এটুকুই বলব, বিএনপির নেতৃত্বকে শুধুমাত্র সীমিত জায়গার মধ্যে, কয়েকজনের মধ্যে বা একজনের মধ্যে আলাপ আলোচনাটা সীমাবদ্ধ রেখে এত মানুষের ক্ষোভকে সঞ্চয় করতে পারবেন না। মানুষের ক্ষোভকে সঞ্চয় করে একটা জায়গায় আনতে হবে, ওই বারুদের স্তূপটা তৈরি করতে হবে, একটা বড় বিস্ফোরণ তো লাগবে। বারুদের স্তূপ তৈরি করতে হলে অনেক জায়গা থেকে বারুদ নিতে হবে, একজন কিংবা দশজন কিংবা বারোজন বসে পরামর্শ করে করে সে প্রয়োজনীয় বারুদ কিংবা রসদ জোগাড় করতে পারবেন না। মুক্তিযোদ্ধারা যেভাবে সরকারি মালখানা থেকে অস্ত্র চিন্তাই করেছিল, মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তানি আনসারদের কাছ থেকে অস্ত্র চিন্তাই করেছিল, মুক্তিযোদ্ধারা যেভাবে পাকিস্তানি সেনাবাহিনীকে বন্দী করে তাদের কাছ থেকে অস্ত্র চিন্তাই করেছিল, এখন সেরকম নানামুখী অস্ত্রের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ পেন টিভি বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ দিন। ধন্যবাদ।